হ্যালো গাইস, ইটস মি পাপ্পু সেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। সো আজকে যাচ্ছি আমার খালার বাড়ি বেড়াতে। আর খালার বাড়িতে যাইতে আমি ট্র্যাক্টরে কেন, কারণ হচ্ছে আমি রাস্তায় অনেক সময় দাঁড়িয়ে থাকার কারণে হচ্ছে আমি কোনো গাড়ি পাই নাই, যার কারণে একটা মাটির ট্র্যাক্টর ছিল আর আমি ট্র্যাক্টরটাকে দাঁড় করে লিফ্ট নিছি। আর ভাইয়াটা অনেক ভালো ছিল, বলার সাথে সাথে আমাকে লিফ্ট দিছে। আর আসলে এই ট্র্যাক্টরে যাইতে আমি খুব এনজয় করতেছিলাম। আর একটা জিনিস বিরক্ত ছিল, সেটা হচ্ছে যে এত পরিমাণ ঝাঁকুনি লাগে এই ট্র্যাক্টরে। ঝাঁকুনি লাগলে তো কিছু করে না, কারণ বাংলা গেলে তো একটু কষ্ট করতে হবে, আর কষ্ট করলে তো কেষ্ট মেলে। আর আমার এদিকে গাড়ি ভাড়াটা পয়সা গেলো। সো আমি মনে মনে একটু খুশি ছিলাম যে গাড়িটা যদি আমি একদম বাড়ি থেকে আসার সময় পাইতাম তাহলে আমার পুরো গাড়ি ভাড়াটাই বাইচা যাইতো। তো যাই, এদিকে আমি পরিবেশটা দেখতে দেখতে যাইতেছিলাম। পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, চারপাশে হচ্ছে ধান ক্ষেত ছিল, সবুজ ধান ক্ষেত, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা ছিল। তাই ভাবলাম আমি একা না দেখে আপনাদের একটু দেখার ব্যবস্থা করে দিই, এই জন্য আমি ব্লগটা শুরু করি। আর মনে মনে ভাবি খালার বাড়ি যাইতেছে, আজকে প্যাট বইরা খামুক, চার পাঁচ দিন থাকবো। আসলে ছোটো খালা আমার অনেক পছন্দ করে এবং আমার হচ্ছে অনেক আদর করে, আসলে খাওয়া দাওয়ার কোনো কমতি দেয় না, যার কারণে হচ্ছে আমার যাইতে খুব ভালো লাগে, বারবার যাইতে ইচ্ছা করে। আসলে সময়ের কারণে আমি যাইতে পারি না খালার বাড়ি। আর খালা আমার জন্য অনেক কিছু রান্না করে রাখছে, যেটা খালা আমার ফোনে বলছে, যার কারণে আমি বেশি এক্সাইটেড যে খালার বাড়ি কখন যাবো, কখন আমি খাওয়া দাওয়া করবো। এদিকে খালা তো ভাই বলতেছে, ভাইয়া চলো এখন আমরা এখান থেকে একটু নামি, আমরা ভিতর দিয়ে যাবো, আমরা রাস্তাতে ঘুরে না যাই। বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা নামি। অবশেষে আমরা হচ্ছে ট্র্যাক্টর থেকে নামি। সো থ্যাংক ইউ ট্র্যাক্টরওয়ালা ভাইয়া আমাদের লিফট দেওয়ার জন্য। এতক্ষণ পর একটা ভ্যান গেলো আর আমরা আসার পর, আচ্ছা সমস্যা না, আমার তো টাকা পাচ্ছে, ভ্যান দিয়ে আমি কী করবো। কোন এই লোক, কহাঁ সে আতে, যেখান থেকে আসি তুমি কি বুঝবে, টাকা কামাই করতে শুধু না, সে টাকা কামার অনেক কষ্টর, যেটা আমি বুঝি, আমি কামাই করি। তারপর আমরা সামনের দিকে একটু আগেতে থাকি, এর মধ্যে আমি একটু আমার দিকে চুল টুল ঠিক আছে কি না, মোটামুটি ঠিক আছে, কারণ অনেক বাতাস ছিল আর বাতাসে চুল উস্কো খুস্কো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। একটু পোষপাশ নিলাম, যাই খালার বাড়িতে আশেপাশে যদি কোনো মেয়ে টিয়ে থাকে একটু পটানো যাবে, এই কারণে আর কি চুলমুল ঠিক করলাম। তো খালা তো ভাই বললাম যে তোর বাড়ির আশেপাশে কি কোনো মেয়ে টিয়ে আছে, পটানো যাবে? বলতেছে না, এরকম কোনো মেয়েলে সব তো ছোটো, আর যারা ছিল তাদের বিয়ে হয়েছে। আমার তো মনটা ভেঙে গেল, মন ভেঙে গেছে দেখে মনে করি না যে বনবাসে যাইতেছে। আসলে এই পথ ধরে আমার খালার বাড়ি যা লাগে, এই কারণে আমি এই পথটা ধরলাম যে খালার বাড়ি যাবো। আর পাশের মহিলাটা দেখে মনে করেন যে এটা আমার খালা, আসলে এটা আমার খালা না, আমার খালার বাড়ি আর একটু দূরে, যেটা ওই যে সামনে যে গাছপালা দেখা যেতেছে ওইখানে আমার খালার বাড়ি। এদিক দিয়ে আসলে আমার আরেকটা খালা তো ভাই আছে, ও কাজ করতেছে, ওর সাথে দেখা করবো, ইভেন ওর সাথে দেখা করে আমি ওদিক দিয়ে চলে যাবো। এদিক দিয়ে একটা সুন্দর একটা সিন দেখলাম, যেটা হচ্ছে মানে এটার কী বলে, টলি টলির উপরে হচ্ছে ধান তুলতেছে, ধান কাটার পরে সিনটা আসলে আমার সুন্দর লাগলো, যার কারণে আমি এই জিনিসটা ভিডিও করে নিলাম। আমি আরেকটা জিনিস ভিডিও করতে, সেটা হচ্ছে এই সূর্য। আসলে আমি সূর্য খালি চোখে তখন খুব সুন্দর দেখা যাইতেছে, যার কারণে আমি সূর্যটা ভিডিও করতে চাইতেছিলাম। আর ভিডিও করতে গিয়ে পড়ে গেছিলাম, কারণ হচ্ছে এত রোদ আমার চোখে লাগছিল যে আমি মানে চোখে দেখতেছি না আসলে সূর্য কই, আমি ভিডিও ধরছি কই আর সূর্য কই। তারপর আমার খালাতো ভাই আমার সাথে তো অনেক হাসাহাসি করলো যে তুমি কি কেন হয়েছে নাকি দিন দুপুরে সূর্য খুঁজে পাইতেছো না, সূর্য থেকে কই রাখতেছো তুমি ক্যামেরা। তারপর যাই ফাইনালি আমি সূর্য ডাইরেক্ট ক্যাপচার করতে পারলাম। তারপর হচ্ছে ক্যাপচার করে আমরা একটু সামনের দিকে আই গেলাম। তারপর আমি আমার খালতো ভাই রেজি গেলাম, তোরা এবার কত বিঘা জমি আবাদ করছে? সরত বললো যে 4 বিঘা জমি আবাদ করছে। আসলে ওরা মোটামুটি ওদের জমি আছে, ওরা আবাদ বসতি করে। তারপরে যাইতে যাইতে আসলে আবাদ ফসল এইসব নিয়ে ওর সাথে অনেক গল্প আলাপ করা হইলো, যে আসলে ওরা কত বিঘা এবার আবাদ করছে, কী কী আবাদ করছে, কবে কাটবো, ধান পাকছে কিনা, এইসব ইত্যাদি বিষয় ওর সাথে আলোচনা করলো। আলোচনা করার পরে যাইতে যাইতে কিছু দূর হচ্ছে আমরা গেলাম, যাওয়ার পরে ও বলতেছে যে আচ্ছা বড় ভাইয়ের একটা ফোন দিই, বড় ভাই তো আশেপাশে থাকার কথা, কারণ হচ্ছে বড় ভাই একটু কাজে আসবে এই জায়গায়, আমি একটা ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে তুই ফোন দিয়ে জান ও আছে নাকি আশেপাশে। তারপরে ফোন দেয়, বলে যে আচ্ছা ও আছে, এখন চলো আমরা যাই। তো এদিক দিয়ে আমরা টুকটুক করে যাইতেছিলাম, আসলে যাওয়ার পথে আর আমি কইলাম যে কোন দিক দিয়ে যাওয়া লাগবো, কই যে এয়াল দিয়ে যাও, এয়াল দিয়ে গেলে হচ্ছে তাড়াতাড়ি হবো। আসলে এয়াল দিয়ে যাওয়ার পরে আসছে আমরা একটা বলদের মতো কাজ করছি, কারণ কি ওই সামনে হচ্ছে যাওয়ার মতো আর কোনো অপশন ছিল না। তো আমি আরও তো খুব বকা দিলাম, কী রে তোর এলাকা তুই পিছনে আসা, যে সামনে যাওয়ার কোনো অপশন নাই, আর তুই আমার কলি এদিক দিয়ে যাওয়া দেবো করো। তো ভাই আসলে এদিকটা আমার এলাকা হইলে কি, আমি তো এদিক দিয়ে আসলে তেমন একটা আসি না। আচ্ছা ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও, তুমি অন্য রাস্তা দিয়ে চলো যাই। বললাম আচ্ছা ঠিক আছে, এখন ছোটো অনেক ভুল করছো, কিছু তো করার নাই, যাওয়াই লাগবে এখন অন্য রাস্তা দিয়ে, ঠিক আছে চলো যাই। তো আমার যাই নিয়ে গেলো ঠিক আছে, কিন্তু হচ্ছে যাওয়ার পরে দেখি যে আর বিকল্প কোনো বুদ্ধি নাই, এখন ধান খেতে আলতে যাওয়া লাগবো। আর আসলে ধান খেতে আলতে যে এত পরিমাণে কাদা ছিল, আমার তো মেজাজটা গরম হয়ে গেলো। তো আমি তো মনে মনে ভাবতেছিলাম আমাদের কোনো সমস্যা নাই, কারণ আমার কাপড় চুপুর ধোয়া হচ্ছে আর বড় ভাইয়ের বউরে দিয়া, কারণ আমার কাপড় চুপুর মাখা বাইক হয়ে গেছে ওদের কারণে, আর আমি তো যা ধুবো না, আমার সমস্যা কি, আমার তো ভাবি আছে বাড়িতে, আমার তো কোনো টেনশন নাই। তো এদিক দিয়ে আমরা হচ্ছে গেলাম, আর দিদি অনেকগুলো কলা গাছ লাগাইছে, আর কলা গাছে কিন্তু কলা ধরছে, আর আমি তো কলা দেখে অনেক খুশি ছিলাম যে আমার খালার বাড়ি আইসি, কলা তো খাম বাড়িতে নিয়ে যাবো। কিন্তু আসলে কলা আমি খাইতে পারি না, কারণ কি কলা এখনও ছোটো, এটা কী বলে যে কলা গাছের সাথে কী থাকে মোসা না কী জানি, ওইটা ধরছে। তবে ওইটা আমি খামো, ওইটা আমি দুপুরে কিংবা রাত্রিবেলা রান্না করার জন্য ওইটা আমি কাইটে নিয়ে যাবো, যেটা আমি খালার দিন যেটা আসছে রান্না করে দেবো, ওইটা খামো। আসলে খাওয়ার মজা, খালার বাড়ি আছি খামো না, না খাই কি চলে যাবো নাকি, খাই দি, খাইলেও খামো, খাইতে পারলেও খামো, না পারলেও খামো, খালি খামো আড়া করে খামো। আসলে কলা সুইটা আমি দূর থেকে দেখছিলাম, আর দূর থেকে দেখে ভাবছিলাম যে পারে তুলে হয়তো পাক পেয়ে যেন পরে খামো, কিন্তু আজ কাছে এসে দেখি যে অনেক ছোটো ছোটো আওয়াত্তি, এগুলো তো খান যাবো না।
মনটা তো ভেঙে গেল। আচ্ছা যাই হোক, কি আর করার। তারপরে হচ্ছে খালা তো বললাম চলো কলা তো খাওয়া যাবো না, আমরা সামনের দিকে আই গাই। সামনের দিকে যায়া দেখি বড় ভাই তো ধান খা সরি ধান খাত না ঘাস খাতে কাজ করতেছে, ঘাস কাটতেছে। ভাই তো আমার কাজ করতে করতে শরীর একদম গাইমে শেষ। ভাই আসলে অনেক বছর হলো কাজ করে না, তো ভাই তো ঢাকায় চাকরি করে, এসব কাজে সে এখন অভ্যস্ত না। তো যাই হোক, ভাইয়ের বলে কইলাম কেমন আছো তুমি, ভালো আছো নাকি, ভাবি কেমন আছে, তোমার শ্বশুরবাড়ি গেছিলা নাকি, শ্বশুরবাড়ি কবে আইছো? তো বলে আমি তো গেছিলাম, সব কিছু ঠিকঠাক ভালো আছে। আসলে তুমি আসবা, এই জন্য আমি তোমার সময় দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে চলে আসছি। তোমার ধন্যবাদ, তুমি আমার এত ভালোবাসা দাও, তুমি আমার এত ভালোবাসো যে আমার জন্য তুমি শ্বশুরবাড়ি ছাইরিয়া বউ ছাইরিয়া বাড়িতে চলে আসছো আমার সময় দিবা বলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তারপরে এই কথা সেই কথা কইতে কইতে অনেক কথা করে তো কইলাম যে সব কথা কি চার মধ্যে কইবা নাকি, চলো আমরা বাড়িতে যাই, বাড়িতে কাজ কথা বলবো নি। আচ্ছা ঠিক আছে বাড়িতে যাবো, একটু কাজ করি, কাজ করার পরে সে বাড়িতে যাবো না একসাথে। এর মধ্যে গেলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাজ করো। কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া কাঁদি। ওমা এর মধ্যে ছোটো ভাই চলে আসে। আসলে ছোটো ভাই আসা দেখে আমার বুক ধরফর করতেছে, আমার পা কাঁপতেছে। কারণ কি, আজরাইল আসার ছোটো ভাই আসা এক কথা, কারণ আপনারা তো জানেন যে ছোটো ভাই আছে তারা একমাত্র জানেন যে ছোটো ভাইটা কি জ্বালার জ্বালা। তো ছোটো ভাই আমার একটা সালাম দেখলো, ভাই ভালো আসলো, হ্যাঁ ভালো আছি, ঠিক আছে ভালো আছি। তো ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো আমার কাছে সন্দেহ লাগতেছে, না জানি আমার সাথে কী করে। ও সেসব ভাই তো আমার দেখে কামলা খাটান খাড়ালো, কয় যে খালি হাতে আছে আমার বাবারই খাই তুমি খাওন দান করতে, আর স্তরে আমি খাড়া হুনা। তো ভাই তোমার মনের মধ্যে এইসব ছিল তো আমি তো জানি না। তো ভাই আমার অবশেষে কইলো যে আচ্ছা তুমি এসে, আমি তো ছোটো মানুষ পারি না, তুমি ব্যান নিয়ে যাও, তুমি ব্যান নিয়ে যাইতে পারবে শুধু খেতে খাইতে, আর সে তোমার আটা লাগবে না বেশি পরিশ্রম করতে। আমি ভাবলাম যে পরিশ্রম করা লাগবে না, তাহলে একটু ব্যান দিয়ে যাই। তো ব্যান দেওয়া আমার চালা লাগবে সেটা তার আমি বুঝতে পারিনি, কী আর করার, খালি হাতে যাবো না, এসে ব্যান তো চালান লাগবেই, কষ্ট করি তাই কষ্টকে মেনে নিয়ে ব্যান চালানো শুরু করে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ব্যান চালাতে পারি, যাদের বিবাহযোগ্য মেয়ে আছে আমার সাথে বিয়ে দিতে পারেন, কারণ আমি কিন্তু অকর্ম না, আমি কিন্তু কাজকাম পারি। আর হ্যাঁ, ব্যান চালায় আমি কিন্তু মোটর সাইকেলে একটা ফিল নিলাম যে ধুম মাচালে ধুম মাচালে ধুম, আর যাই হোক ফিলটা একটু ভালোই লাগলো। আর আমি কিন্তু এতটা বোকা না, আমি কিন্তু নিজে চালাইছি, ঠিক আছে, ওকে তিন বাইক দিয়ে কিন্তু ঠেলা দোয়াইছি, যার কারণে আমার বেশি কষ্ট হয়নি। আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধব।